যে কোনো ক্রিটিক্যাল কিংবা যে কোনো রোগের উন্নত ধরনের চিকিৎসা পরিষেবা এবং সঠিক নির্ণায়ক পরীক্ষা কিংবা চিকিৎসার জন্য আমরা সবাই দৌড়ই কিন্তু সাউথের দিকে, সেটা পেটের হোক, হার্টের হোক কিংবা হাড়ের সমস্যা হোক। আমাদের শরীরে আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, সেটি হচ্ছে চোখ। সেটিরও সেরা হসপিটাল রয়েছে কিন্তু এই হায়দ্রাবাদে বা এই দক্ষিণে। সেখানে কিরমভাবে আপনারা পৌঁছবেন, কত খরচা হতে পারে, গিয়েই বা ওখানে কোথায় থাকতে পারেন, কিরমভাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, ওখানে থাকবার যে জায়গাগুলো রয়েছে সেই সম্পর্কেও আপনাদের কিন্তু একটি তথ্য, এই কমপ্লিট গাইড কিন্তু এই ভিডিওতে আপনাদের হাতে তুলে দেবো। আগামী দিনেও এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে, তাই সেই ধরনের ভিডিওগুলো দেখবার জন্য, সঙ্গে বেড়াতে যাওয়া যেরকম জায়গাগুলো আছে সেগুলো তো আসবেই, তো এই রকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এরকম গুরুত্বমূলক বা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের কাছে পৌঁছতে থাকবে। চলুন আর কথা না বাড়িয়ে এবার সরাসরি ভিডিওটিতে যাওয়া যাক। দেখুন, আমি আগেই বলেছি পেটের সমস্যা হোক কিংবা হার্টের সমস্যা কিংবা হাড়ের সমস্যা, যে কোনো সমস্যার জন্যই আমরা হায়দ্রাবাদে দৌড়ই। আর হায়দ্রাবাদে গেলে আপনারা কিন্তু আর একটা কাজও করতে পারেন, কিংবা যাদের চোখের সমস্যা রয়েছে তারাও কিন্তু যেতে পারেন, এই হায়দ্রাবাদে যেতে পারেন এলভি প্রসাদ আই হসপিটালে। দেশের অন্যতম সেরা চোখের হসপিটাল রয়েছে কিন্তু এইখানে, সেটি হচ্ছে এলভি প্রসাদ আই হসপিটাল, ঠিকানা হচ্ছে হায়দ্রাবাদ। ডিটেলসে ঠিকানা আরও আমি দিয়ে দেবো। 1986-87 সাল বিখ্যাত চক্ষু চিকিৎসক ডক্টর গুল্লাপাল্লি নাগেশ্বর রাওয়ের উদ্যোগে কিংবা তত্ত্বাবধানে তৈরি হয়েছিল কিন্তু এই প্রতিষ্ঠান। এখানে চোখের সব রকমের সমস্যা যেমন গ্লুকোমা, অপথালমিক, প্লাস্টিক সার্জারি, কর্নিয়া প্রতিস্থাপন, আর্টিফিশিয়াল আই ইত্যাদি সব ধরনের সর্বাধুনিক আধুনিক চিকিৎসা কিন্তু এখানে গেলে আপনারা পেয়ে যাবেন। সঙ্গে তো ছানি কাটানোর যে ব্যবস্থা রয়েছে সেটি তো রয়েছে। প্রথমে বলে রাখি এর ডিটেলস ঠিকানাটি, এলবি প্রসাদ আই হসপিটাল ইনস্টিটিউট, কাল্লাম আঞ্চি রেড্ডি ক্যাম্পাস, এলবি প্রসাদ মার্গ, বাঞ্জারা হিলস, হায়দ্রাবাদ 500034, তেলেঙ্গানা। গুরুত্বপূর্ণ কিছু ফোন নাম্বার রয়েছে সেগুলো দিয়ে রাখি, 6810202020, এসটিডি কোড 040। এছাড়া রয়েছে 9100019900। যদি চান ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.lvpei.org। এবার বলি কী করে ওখানে রেজিস্ট্রেশন করাবেন। দেখুন, প্রথমে বলি মেল করে অথবা ওয়াকিং পেশেন্টের পদ্ধতির মাধ্যমে কিন্তু এখানে ডাক্তার দেখানো যায়, মানে গিয়ে ওখানে আপনারা ডাক্তার দেখাতে পারেন। তবে যদি মেল করেন তাতে অসুখের সম্পূর্ণ কিন্তু বিবরণ, ক্যাটাগরি, আগে যে ডাক্তারকে দেখিয়েছেন তার প্রেসক্রিপশন স্ক্যান করে কিন্তু পাঠাতে হবে। এরপর ওনারা একটি নির্দিষ্ট দিন দিয়ে দেবেন, সেখানে হাসপাতালের আউটডোরে গিয়ে হাজির হলেই কিন্তু রোগীকে একটি আইডি নম্বর দেওয়া হবে এবং সেটির মাধ্যমে দেখানো শুরু হবে, এবং পরবর্তীকালেও যখন আপনি চেক আপের জন্য যাবেন এই আইডি নম্বরটা কিন্তু মাস্ট। অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে, এক মেল করতে হবে। এবার বলে রাখি মেল কোথায় করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, appointment@lvpei.org। যাবতীয় তথ্য আমার ভিডিওতে আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন, অথবা ফোন করতে পারেন 9331129653, এই নম্বরে ফোন করলে ওনারা আপনাকে গাইড করে দেবে। এবার বলি রেজিস্ট্রেশনের এখানে কীরকম কী পদ্ধতি আছে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে নাম নথিভুক্ত করানোর জন্য রোগীকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, একটি জেনারেল, একটি পোর্টার ও একটি সাইট সেভার। বিপিএল রোগীদের চিকিৎসা ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে এবং পরামর্শ কিন্তু সমস্তটাই ফ্রি বিপিএল রোগীদের জন্য। কিন্তু বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিতে গেলে আর্থিক অবস্থার সঠিক এবং সুস্পষ্ট প্রমাণ কিন্তু এখানে দিতে হবে। বিপিএল হলে কার্ড থাকতে হবে, এটা তো গেল ফ্রিতে কী করে ট্রিটমেন্ট ওখানে কীরমভাবে হবে। ডাক্তার কনসালটেশন চার্জ রয়েছে 400 টাকা, সাপোর্টার 800 টাকা, সাইট সেভার 2100 টাকা। এবার অপারেশনের যে খরচগুলো রয়েছে সেগুলো হচ্ছে, যদি ছানি অপারেশন করাতে চান তাহলে স্ট্যান্ডার্ড চার্জ ফেকো মালসিফিকেশন, সেটি হচ্ছে 36,000 টাকা, প্রিমিয়াম 52,000 টাকা,
এক্সক্লুসিভ 78,000 টাকা। গ্লুকোমার যদি স্ট্যান্ডার্ড যে চার্টটির চার্জ রয়েছে সেটি হচ্ছে 53,000 টাকা, প্রিমিয়াম 75,000 টাকা এবং এক্সক্লুসিভ 1,49,000 টাকা। এছাড়া চোখের অন্য অপারেশন বা চিকিৎসার জন্য খরচের যদি বিশদে আরও কিছু জানতে হয় তাহলে আপনাদের একটা এনকোয়ারি নম্বরও রয়েছে, সেখানেও মেল করতে পারেন। সেটি হচ্ছে jacob@lvpei.org এই জায়গায়। এবার বলে রাখি, এই রেজিস্ট্রেশনের পর যে তিনটে আপনাদের ক্যাটাগরি রয়েছে, একটি জেনারেল, সাপোর্টার এবং সাইট সেভার, তিনটের বৈশিষ্ট্য বাকি। তো জেনারেলে যেখানে আপনারা 400 টাকার মাধ্যমে ডাক্তার দেখাতে পারবেন, সেখানে আপনাদেরকে চোখের সম্পূর্ণ ক্লিনিক্যাল মূল্যায়ন, প্যারাক্লিনিক্যাল যে পরিষেবা, মাইক্রোবায়োলজি এবং সাধারণ চিকিৎসা পরিষেবা, আনুষাঙ্গিক যেসব পরিষেবাগুলো হয় সেইগুলো আপনারা পাবেন। অপটিক্যাল সব বা চশমার জন্য যেখানে আপনাদের যে শপ রয়েছে সেখানে, ফার্মেসি, সঙ্গে আপনারা ক্যাফেটেরিয়া রয়েছে একটা, সেটাকে ইউজ করতে পারবেন, এবং আরামদায়ক একটা বসবার জায়গা রয়েছে যেখানে বসে আপনাদেরকে ওয়েট করতে হবে, সেই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন। এবার আসা যাক যারা সাপোর্টার, যারা সাপোর্টার ক্যাটাগরিতে চিকিৎসা করাবেন, তারা বেসিক যে আপনারা চিকিৎসা পরিষেবা, মানে যেটা জেনারেলে যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সেরকম সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা তো পাচ্ছেনই, মানে প্যারামেডিকেল সার্ভিস কিংবা যে কমপ্লিট যে চোখের যে ক্লিনিক্যাল যে টেস্ট কিংবা যে পরীক্ষা ডাক্তার দেখা সেগুলো তো পাচ্ছেন, সঙ্গে যেটা পাবেন সেটা হচ্ছে একটা ডেডিকেটেড জায়গা প্রত্যেকটা ফ্লোরেই পাবেন, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, যেখানে রোগীরা চেক ইন করবেন এবং রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা করে জায়গা করা রয়েছে, এবং সেটা শুধুমাত্র বহিরাগত রোগী বা বলা যেতে পারে যারা আউটডোরে দেখাচ্ছেন তাদের জন্যই এই পরিষেবাটি। প্রতিটা তলায় এই একটা নির্দিষ্ট সুন্দর ওয়েটিং লঞ্চ পাবেন, এবং এখানে রোগীদের জন্য একটু এক্সট্রা করে একটু ফেসিলিটি দেওয়া হয় বা একটু এক্সট্রা করে বিশেষভাবে এখানে ডাক্তারের মাধ্যমে রোগীদেরকে দেখানো হয় বা দেখা হয়। বলা যেতে পারে এটাতে একটুখানি বেটার সার্ভিস আপনারা পাবেন, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বেশ কিছুক্ষণ সময় দিয়ে ডাক্তারবাবুরা আপনাদের চোখ পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা এই সাপোর্টার এই গ্রুপে বা এই ক্যাটাগরিতে যারা দেখাবেন, এখানে ফ্রিতে ট্রিটমেন্ট, প্রচুর মানুষজন ফ্রিতে ট্রিটমেন্ট করান। আগেই বলেছি যে বিপিএল কার্ড যাদের আছে, তো তাদের চিকিৎসা ক্ষেত্রে যারা এই সাপোর্টার ক্যাটাগরিতে দেখাবেন তাদের কাছ থেকে যে ফিসটা নেওয়া হয়, সেক্ষেত্রে যারা নন পেড বা যারা ফ্রিতে চিকিৎসা করাচ্ছেন তাদেরকেও আপনারা কিছুটা কিন্তু হেল্প করতে পারেন, কারণ সেখান থেকে কিছু পার্সেন্টেজ অফ ফিস তাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। যারা সাইট সেভার, যারা 2,100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছেন, তারা কি ফেসিলিটি পাবেন? দেখুন, জেনারেলে যারা দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তার দেখতে একটু সময় লাগে, কারণ প্রচুর মানুষের ওখানে ভিড় হয় তাই সময় একটু বেশি লাগে। সেক্ষেত্রে সাপোর্টারদের সময় কিছুটা কম লাগে এবং ওয়েটিংয়ের জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা করা রয়েছে। সেখানে যারা সাইট সেভার তাদের একটুখানি তাদের ওয়েটিং যে লঞ্চটা রয়েছে সেটা অনেকটা বেটার। ক্লিনিকে ডাক্তার দেখাতে গেলে ন্যূনতম, মানে যতটা পারা যায় কম সময় তাদের সেখানে থাকতে হবে এবং কম সময় লাগবে, এবং প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালভাবে কাউন্সিলিং এবং সেটাকে নির্দিষ্ট করে একটা প্রেসক্রাইব ফরম্যাটে সেগুলোকে নিবন্ধ করা হয়। আর এক্সক্লুসিভ যারা এখানে এই মাধ্যমে দেখিয়ে যারা এখানে অপারেশন কিংবা ট্রিটমেন্টের জন্য ওখানে অ্যাডমিট হবেন তাদের জন্য এক্সক্লুসিভ স্যুট বা ডিলাক্স রুম এখানে বন্দোবস্ত থাকে অপারেশনের পরে, কিংবা যারা এখানে বিভিন্ন কারণের জন্য ভর্তি হবেন, সঙ্গে ব্যক্তিগত নার্সিংয়ের জন্য ব্যক্তিগত নার্সিং স্টাফ আপনারা পাবেন ইন্ডিভিজুয়াল, এই যারা এই সাইট সেভার ক্যাটাগরিতে ভর্তি হবেন বা সাইট সেভার ক্যাটাগরির মাধ্যমে যারা ডাক্তার দেখাবেন। তবে যাদের খুব ক্রিটিক্যাল প্রবলেম রয়েছে তারাই এই অপশানটা নেওয়া মনে হয় বেটার হবে,
না হলে এমনি জেনারেল যদি নর্মাল কোনো গিয়ে ওখানে এমনি নর্মালি কোনো চোখ দেখানোর মতন ব্যাপার থাকে তাহলে জেনারেলে দেখাতে পারেন, কিংবা সাপোর্টার এই ক্যাটাগরিতে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারেন। এবার বলি কিরমভাবে পৌঁছবেন আপনারা এই এলভি প্রসাদ আই হসপিটালে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাবেন তাদের হাওড়া থেকে ট্রেন পাবেন, আমি এখানে ডেলি যে ট্রেনগুলো পাবেন সেই দুটোর কথাই বলছি। একটি পাবেন হচ্ছে ফলকনামা এক্সপ্রেস, যেটি 8:35 ছাড়ে ডেলি। একটি পাবেন ইস্ট কোস্ট এক্সপ্রেস, এটি 11:25 প্রত্যেক দিন ছাড়ে। আর এর মধ্যে ফলকনামা এক্সপ্রেস আপনাকে নিয়ে যাবে সেকেন্দ্রাবাদ পর্যন্ত, আর ইস্ট কোস্ট এক্সপ্রেস আপনাকে নিয়ে যাবে হায়দ্রাবাদ পর্যন্ত। এছাড়া শালিমার থেকে আপনারা ট্রেন পাবেন দুটো উইকলি, দুটোই বুধবার করে ছাড়ে, একটি শালিমার সিকেন্দ্রাবাদ উইকলি, একটি শালিমার সিকেন্দ্রাবাদ এসি সুপারফাস্ট, দুটোই শালিমার থেকে ছাড়ে। একটি ছাড়ে হচ্ছে দুপুর, শালিমার সিকেন্দ্রাবাদ উইকলি যেটি ছাড়ে সেটি হচ্ছে দুপুর 12:20, শালিমার সিকেন্দ্রাবাদ এসি সুপারফাস্ট যে ট্রেনটি আছে সেটি ছাড়ে বিকেল 4:10। এছাড়া যারা ফ্লাইটে করে যেতে চান তারা এয়ারপোর্টের মাধ্যমেও যেতে পারেন, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে এই জায়গার দূরত্ব বা এলবি প্রসাদ আই হসপিটালের দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার পর্যন্ত মতো, আর সেকেন্দ্রাবাদ থেকে, সেকেন্দ্রাবাদ জাংশন থেকে এলবি প্রসাদ আই হসপিটালের ডিস্টেন্স 6 কিলোমিটার মতন, আর হায়দ্রাবাদ জাংশন থেকে, হায়দ্রাবাদ স্টেশন থেকে এলবি প্রসাদ আই হসপিটালের ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার মতন। এবার বলি থাকবার কি ব্যবস্থা আছে। 4-5 হোটেলের ডিটেলস বা বুকিংয়ের জন্য ফোন নাম্বার আপনাদেরকে আমি দিয়ে রাখছি। এছাড়া স্টেশনের আশেপাশে চত্বরে বেশ কয়েকটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনারা পাবেন, সবগুলো মোটামুটি 1100-2000 মধ্যে আপনারা এখানে কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। এলবি প্রসাদ আই ইনস্টিটিউটের আশেপাশে বেশ কয়েকটা হোটেলের ডিটেলস বা ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে রাখি। এগুলো সবই বাঞ্জারা হিলসে, সেটি হচ্ছে ফ্যাব ও ভি বলে একটি হোটেল আছে, বুকিংয়ের জন্য 7042424242 এই নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন। বুক করার সময় অবশ্যই রুম ট্যারিফ সম্পর্কে জেনে নেবেন, মোটামুটি 1500-এর মধ্যে হয়তো রুম পেয়ে যাবেন। এছাড়া ইবানি বুটিক রয়েছে 4031-9696, সাকর সোসাইটি রয়েছে 6612-1200, আর এছাড়া রয়েছে ভিনফ্লোরা 9322-800100। এছাড়া তো স্টেশনের আশেপাশে বেশ কয়েকটা আপনারা বাজেট, একদম বাজেট ফ্রেন্ডলি মোটামুটি 700-800 আপনারা হোটেল পেয়ে যাবেন, সেখান থেকে অটো ওলা উবের ধরে আপনারা হাসপাতালে কিন্তু চলে আসতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল লেগেছে, যদি এরকম টাইপের ভিডিও আগামী দিনেও পেতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে।